সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, এমপি ঢাকা 2, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন, ইউসুফ আলী চৌধুরী সেলিম সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ, আলতাফ হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মেহেদি হাসান আরিফ এবং অনুষ্ঠানে সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন হাজী আব্দুল মান্নান। আয়োজনে ছিলেন হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আমার একটা সৌভাগ্য যে তার সাথে একজন সভাপতি এবং একজন সভাপতির সাথে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। জানি অলালো আমার যে শিক্ষায় বিষয় সচেতন সব দিক দিয়ে আমার যে উপরে আছে না, আমি দীর্ঘদিন চেষ্টা করলেও আমি ওনার মতো হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আপনারা যে কথাটি বলতে গিয়ে সভাপতির নাম বলেছি, 15 আগস্ট এমন একটি দিন যে দিনটি সংগঠিত করার জন্য পরিচক্র দীর্ঘদিন যাবৎ আপনার সহযোগ এবং আপনারা যারা বিভিন্ন জায়গাতে প্রস্তুত করে এসেছেন মন্ত্রীদের সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে বোঝাবো। আসসালামু আলাইকুম। পার্বতী শিপ্রা, ঢাকা।